আমরা যেহেতু হুজুরের উম্মত এবং পয়গম্বরদের উত্তরসূরি আমরা লিডারদেরও লিডার কথা কয় না কেন ওইখানে রসুল যদি নবীদের নবী হয় তাহলে উত্তর উত্তরসূরি যারা এরা কি নেতা না শুধু নেতাদেরও নেতা শুধু বুদ্ধিমান না বুদ্ধিমানেরও বুদ্ধিমান ও মুহাম্মদ তোমার রব তোমাকে যে নেয়ামত দান করেছেন

আব্দুর রুহানি আব্দুল কাদের জিরানির রুহানি তাজ্জু এদিকে মহিনুদ্দিন আজমির রুহানি তাজ্জু এদিকে আমরা কার গোলামি করি বলেন 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 কার কার তোমরা মুদির তোমরা মুদির সাপোর্টে কথা বলো তোমরা জো বাইডেনের সাপোর্টে কথা বলো তোমরা পাকিস্তানি নেতাদের সাপোর্টে কথা বলো তোমরা রয়ের সাপোর্টে কথা বলো তোমরা মুসাজের সাপোর্টে কথা বলো তোমরা সাহিহুনি আর সে এর হুম কি বল সাপোর্টে কথা বলো তোমরা কে জিবির আল্লাহ সাপোর্টে কথা বলো আমরা জিব রাইলের সাপোর্টে কথা বলি আমরা বি কেইলের সাপর্টে কথা বলি আমরা ইসরাফিলের সাপোর্টে কথা বলি আমরা আজরাইলের ইলের সাপটে কথা বলি আমরা আল্লাহর সাপোর্টে কথা বলি پتا کہنا کہنا جچ تو نہیں کنجس کو ہما مسکی نظر میں এই জাতির উপরে জুলুম হবে এটা আমরা সহ্য করব না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা আমাদের সহ্য হবে না কাদিয়ারিরা এই দেশে মুসলমানদের মতো চলাফেরা করবে এটা আমাদের সহ্য হবে না অর্থাৎ নাস্তিকার মোরতাদরা এইখানে উল্টা পাল্টা করবে তোরা সরকার চুপ থাকবি মগর আমরা রসুলের ওয়ারসরা চুপ থাকতে পারবো না এর জন্য প্রয়োজনে যান যাবে এর জন্য প্রয়োজনে মাল যাবে এর জন্য পয়োজনে বিধা হব मगर तुদেরকে বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না সত্যের मशालবাহী প্রিয় মনীষীদের পাপৃতি ভি وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رايت النور الاعظم فاوحى الله الى عبده ما شاء ان يوحى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى لله اربعين يوما في جماعه يدرك التكبيره الاولى كتب له براءتان براءه من النفاق وبراءه من النار او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

آدم بصف محشر و ذریت آدم در ذل لوایت کے امامی و امیری در ذل لوایت کے امامی و امیری اے ختم رسل امت تو خیر و منبود اوہ اوہ اے ختم رسول امت تو خیر امم بود چون سمرہ کے آید ہم در فصل اخیری چون سمرہ کے آید ہم در فصل اخیری

এবং আখেরাত তথা জান্নাতের প্রস্তুতি নিব এই জন্যে রব্বে কেরিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কিছু খসুসিয়ত বৈশিষ্ট্য এই বিষয় বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো আল্লাহ প্রথম কথা হল হুজুর সাল্লামকে আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য দান করেছেন খুশি সমস্ত পয়গম্বরকে যা দান করেছেন আল্লাহ একা হুজুর সাল্লা সাল্লামকে এর চাইতে বেশি দান করেছেন তাহলে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যদি হন প্রত্যেক একটা করে দেন তাই দুই লক্ষ চব্বিশ হাজার সবগুলা আল্লাহ একা মোহাম্মদ রসুরুল্লাহ দেওয়ার পরে আরো হাজার হাজার মহজেজা বেশি দান করেছে এই জন্যই হুজুর সাল্লাম বলছেন আদম উনি আদি পিতা আদি নবী আদম আলি সাল্লাম মুসা আলি বনি নবী ইজ আইল ইসলাম বনি স্টাইলের নবী প্রত্যেক বয় ওনার কাউবার গোত্রের নবী আর আমি মোহাম্মদ কায়ামত আনওয়ালা সবার নবী তো আছেই সমস্ত নবীদেরও নবী নবী কথা মনোজিত শুনবেন না হলে কলাটাও বুঝবেন আপনার এলাকার নেতা ঠিক কিন্তু কথা বুঝবেন কথা বুঝার জন্য ভিন্ন মাথা লাগে কথা কয় না নেতাগিরি দিয়ে তুলে জ্ঞান লাগে এই জন্য বনি ইসরায়েলের যখন নেতার দরকার ছিল আল্লাহর কাছে দোয়া করছেন তো নেতা একটা দিছেন আল্লাহ ওনারে এলেমও দিছেন শরীরটাও দিছে এটা হলো তলুত ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তলুদকে এলেমের মধ্যে একটা বিশাল অংশ দান করেছি আর শারীরিক সুস্থতাও দান করেছি নেত্রীর জন্য নেতৃত্বের জন্য প্রথম দরকার এলে দ্বিতীয় পর্যায়ে দরকার শারীরিক সুস্থতা এখন সমাজের নেতৃত্ব চলে মাল দ্বারা সম্পদ দ্বারা যার কাছে সম্পদ আছে সে হইল নেতা অথচ সম্পদের শেষ হইল পসরাবার পায়খানা সম্পদ আপনি খাইবেন মুত হইয়া বাইর হইব নাহলে গু হইয়া বাইর হইব কথার কয় না তাহলে সম্পদের শেষ কি পসরাবার ঠিক আছে নি এজন্য যত বড় নেতা তত বড় ফ্যাট সমস্ত আম্বিয়াকে যা দান করেছেন একে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এর চাইতে বেশি দান করেছেন এই হুজুর বলছেন আমি নবীদের নবী আমরা যেহেতু হুজুরের উম্মত এবং পয়গম্বরের উত্তর আমরা লিডারদেরও লিডার কথা কয় না কেন ওইখানে রসুল যদি নবীদের নবী হয় তাহলে রসুলের উত্তর যারা এরা কি নেতা না শুধু নেতাদেরও নেতা শুধু বুদ্ধিমান না বুদ্ধিমানের বুদ্ধিমান আপনারা কি আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন হাত উঠে দেখান আল্লাহ বুজার তৌফিক দান করো আমিন বলে না আমিন বলে সবাইকে আল্লাহ সব জিনিস দেন না এলমিকে নামা খুঁজে যে মেশে কাতে নবু বিশ

ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا قال أقررتم وأخذتم على ذَلِكُمْ مصري قالوا أقررنا قال فاشهدوا أنا معكم من الشاهدين هي آيات المدة আল্লাহ রব আলমী সমস্ত পয়গম্বরদের থেকে একটা ওয়াদা নিছেন এ তোমাদের সবার পরে আদম থেকে ইসা আল পর্যন্ত সবার পরে যখন একটা নবী আসবে আর যে নবী তোমাদের সবার সত্যায়ন করবে তোমরা কি ইমান আনবে ওনার সাহায্য করবে সবাই বলছে হ্যাঁ আনব সাহায্য করব আমরা কালু আকরান না আমরা স্বীকৃতি দিলাম যে আমরা মানব আল্লাহ বলছেন ভালো কথা বলছো ফাসাদু ও আনা মাহকুমিনের সাহিদি তোমরা সাক্ষী দাও আমিও সাক্ষী যে তোমরা তোমাদের সবাই পরে যখন একজন নবী আসবে সবাই মিলে ওনার উপরে ইমান আনবে এবার বুঝে নামনে মোহাম্মদ রসুল উল্লাহর উপরে ইমান আনার জন্যে আল্লাহ রবুল্লা আলমের সমস্ত পয়গম্বরকে বাধ্য করছে আপনারা মনে হয় আমার কথা বুঝেন না হ্যাঁ কে কে বুঝতেছেন হাত করে দেখান আপনি খুব বুঝা লইল সারা দুনিয়াতে কথার কথা দুইশো জন প্রেসিডেন্ট আছে কয়জন হ্যাঁ একশো নিরানব্বই জন প্রেসিডেন্ট কে বলা হয়েছে যে ওই দুইশো নম্বর প্রেসিডেন্ট যখন আসবে তোমরা সবাই দাঁড়াইয়া সেলুট দিবে সেলুট এবং সবাই একটা একটা করে ফুলের মালা দিবা অর্থ কি দাঁড়াই লোক উনি প্রেসিডেন্টদের প্রেসিডেন্ট আরে কথা কয় না কথা কি বুঝে আসতেছে রসুল আকরাম সাল্লাল্লাহ ইসাল্লাম তুনিয়াতে আসার পরে আল্লাহ বলছেন তোমরা সবাই ওনাকে ইমান উপরে ইমান আনবে ওনার দিদের সাহায্য করবে এবং স্বীকৃতি দিবে তো আল্লাহ এবার আমাদের কি দিচ্ছে এবার তো নেতৃত্বের জন্য একটা জরুরি জিনিস এলেম কি কথা কয় না আর শারীরিক সুস্থতা আমাকে কোন নেতার কাছে এলেম আছে কোন।

نجم نجمش درب الراعة <سؤالك> عطي بر ترجع حرفي حرفي وشفعة حستو ودا بحر نجم نجمش مش ضرب الراعة عطست بر حرف حرفي حرفي وشفعى حستو ودا আসমানি হইলে ব দামি নি ভাই বলেন না আসমানি বলেন কত দামি বলে বেডা আমেরিকার থেকে ডিগ্রি নিয়েছো কোন জায়গার রাশিয়ার থেকে চীন জাপান জার্মানির থেকে ডিগ্রি নিয়েছে এই তো কিন্তু মুলুবির ডিগ্রি তো আর শাহজিবির ডিগ্রি ডিগ্রি মৌলবি যেই এই বইটা পড়ে বইটা কি দুনিয়ার না লোহে মাহফুজের কথা কয় না কেন তাহলে মৌলবির ডিগ্রির সম্পর্ক দুনিয়ার সাথে না লোহে মাহফুজের সাথে তুই আমেরিকাতে পড়ালেখা করে আসছ বাপ দরস তুই ব্রিটেন থেকে পড়ালেখা করে আসছ বাপ দরস কারণ বিদেশি ডিগ্রি এই জন্য তুই ডিগ্রি গরম তোর কাছে বিদেশি ডিগ্রি মৌলি বীর কাছে বিদেশি ডিগ্রি এটা ইখানের নয় এটা লোহে মাহফুজের কথা কয় না কেন আসকর দশ হক বয়ে আজে কিতাবে মুস্ততাবো ইজ্জত ফুরকান মুজিজ মুকাম ফাসলে খিতাবো নজমে নজম সদর বরাআত আসতে পর হরফে হরফে উশফা হস্তু হুদা বাহারে রশিদ বনি নেতা দরকার আল্লাহ কয় নেতা পাঠাইতে আছে গুনগি জাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি আই হিসাতান তাকে ইলমের একটা বিশাল অংশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন আমি দিছি আর শারীরিক সুস্থতাটা দান করেছে তাহলে নেতৃত্বের জন্য গুণ কয়টা বলেন বলেন আপনাকে আমার কথা বুঝে রে আমি কি আমি কি বানাইয়া করে দিয়েছি না এটা কোরআন শরীফ থেকে এক নম্বর গুণ আসমানি এলেন জ্ঞান না আমেরিকার জ্ঞান আরে না রাশিয়ার জ্ঞান না ভারতের জ্ঞান কার গিয়ান আল্লাহর দেওয়া গিয়ান ও যাদাহু বিস্তাতান বিল ইলম আরেকটু সুস্থ তাইলে আমাদের নেতাদের কাছে এই দুইটার একটাও নেই হ্যাঁ ঠিক কাছে যে এটা আসমানি হইলো মাঝে ঠিক তাইলে নেসিত্র একটা গুণ তার কাছে পাওয়া গেল কথা কয় না ঠিক সবচেয়ে বড় গুণ যেটা এটা পাওয়া গেছে সেটা কি আসমানি ইলম আর আরেকটা হলো মৌলবীর কাছে সুস্থতা পাওয়া যায় কোন মৌলবীর কাছে তার নেতৃত্বের ব্যাপারে আর কারো কোনো কথা থাকার কথা না কারণ নেতৃত্বের দুই গুণ তার কাছে মেয়াফি মেয়া একশো একশো আরে এই সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কি জেনারেল শিক্ষিতদের না মৌলবীদের কথা বুঝা কেন এই সমাজের মুসলিম সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কি জেনারেল শিক্ষিতদের না মূলবিদের আপনাকে আমার সাথে একমত কে কে একমত হাত দেখান দরকারি জিনিস যেটা আমরা পারি দরকারি জিনিস তোমরা পারো না তোমরা পারো ইংলিশ কবরে কি ইংলিশ না আরবি আর ময়দানে মাসরে তো তুই ছাগল কি মাইটটা খাবি ক তুই কস দে আই লাভ ইউ খাই বিমা

তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলা মহিলাদের এরপরে বিভিন্ন গোত্র দল উপদল এই এইতো ফুডানি দেখেন এটা বুইয়া বাড়ির আব্দুল এটা বাড়ির শাহজাহান এটা ফাটোয়ারি বাড়ির সুলাইমান এটা বুঝার জন্য ফুডানি দেখাই পারলে কেনা লিতা এরপরে কয় আল্লাহর কাছে দামি কে ইন্ন আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম আল্লাহর কাছে দামি যে বেশি মুত্তাকি সে বেশি দামি ঠিক যে বেশি টাকাওয়ালা সে বেশি দামি ঠিক যে বেশি টাকাওয়ালা সে বেশি দামি না ওই যে বহুত বও নেতা সে বেশি দামি কথা কয় না না যে বিয়ানবীরbmodชีพ সে বেশি দামি না যে জাতীয় উপাধির চেয়ারম্যান জি এম কাদের বেশি দামি কথা কয় না আল্লাহ কয় যে রিক্সা চালায় মগর তার মধ্যে তাকওয়া আছে আমারে বয় করে সে আমার কাছে বেশি সম্মান আল্লাহর কাছে সম্মানী হতে কার কার মনে চায় হাতুরে দেখা যেহেতু কথাটা আইসে গেছে এই একটু বলি এই যে আয়াতটা এখন পড়ছি এটা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে মক্কা বিজয় হওয়ার পরে আহ মক্কা বিজয় হওয়ার পরে এটা খুশি না সারা দুনিয়ার সবচেয়ে বড় বিজয় কোনটা কোন বিজয় বুঝছেন সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে তিন নম্বর পরাজয় সিরিয়ালে তিন নম্বর পরাজয় কোনটা মুসলমানদের মুসলমানদের বয়েদুল সবচেয়ে মারাত্মক পরাজয় মসজিদে নবী মুসলমানদের হাত ছাড়া হওয়া এটা দুই নম্বর পরাজয় বয়তুল মুকাদ্দাস মুসলমানদের হাত ছাড়া হওয়া এটা সিরিয়ালে তিন নম্বর পরাজয় মুসলমানরা এখন তিন নম্বর পরাজয়ের সম্মুখীন এটা হেরা দখল করুক হেরা এটা দখল করবে এদের তাহলে মুসলমানদের সবচেয়ে বড় পরাজয় হবে যদি মক্কা শরীফ চলে যায় মুসলমানদের দ্বিতীয় পরাজয় সিরিয়ালে দ্বিতীয় নম্বর পরাজয় হলো যদি মসজিদ নবুবি ছিল এখন তৃতীয় নম্বর পরাজয়ের আমরা সম্মুখীন বায়তুল মুকাদ্দাস আমাদের হাতে নয় ঠিক আছে নি মসজিদে নবুবি আমাদের হাত ছাড়া হবে এটা কি আমরা মেনে নিব বয়তুল্লাহ শরীফ আমাদের হাত ছাড়া হবে এটা কি আমরা মেনে নিব কে কে মেনে নিবেন না আজ দেখা দেখা মৌলুবি অমর আব্দুল খতাবের বংশধর মৌলুবি হজরতে আমর আব্দুল আসের বংশধর মৌলুবি দর্রার নাজওয়ারের বংশধর মৌলুবি মুসান্না বিন হারসার বংশধর আমি ইসলামের যারা কি বলা হয় যেন কমান্ডার এদের নাম বলতেছি

মৌলবী উসমান এগনির বংশধর মৌলবী আলী মুরতাজার বংশধর মৌলবী আব্দুর রহমান এমনি আউফের বংশধর মৌলবী মুসাদ এমনি আমায়ের বংশধর মৌলবী সাদ এমনি আবি অকাশের বংশধর মোরা মৌলবী 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 মাহমুদ গজনবীর বংশধর মৌলবী সুলতান মুহাম্মদ ফাতের বংশধর মৌলবী সালাউদ্দিন আইবির বংশধর মৌলবী শাহাবুদ্দিন গুরির বংশধর আর তোরা ফাকারুনের বংশধর তোরা ফেরাউনের বংশধর তোরা নমরুদের বংশধর তোরা হামানের বংশধর তোরা সাদাদের বংশধর তোদেরকে বাগের বাচ্চারা বয় করবে এটা হয় না پتا بچے ہیں مسد کے سگوں سے ہم ڈرے کیوں بچے ہیں ہم مسد کے سگوں سے ہم ڈرے کیوں سگ بچے گا باز گر فضل خورا ہمارا سگ بچے گا باز گرا فضل خورا ہمارا তাহলে মুরুবি ব্যতীত অন্যদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই নেতৃত্বর গুণ কয়টা এক নম্বরে কি আসমান রইলেম কথা কয় কে না দুই নম্বরে কি শারীরিক সুস্থতা বাচ্চা হে হাম মাসা সাগো সে হাম ডরে কেউ সাগে বাচ্চে গা বাজে গরা ফুজলা খোরা হামারা বেডা তাহলে মুসলিম কান্ট্রিতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা জেনারেল শিক্ষিতদের নাই কেন জেনারেল শিক্ষিতদের কাছে আছে কেমব্রিজ অক্সফোর্ড হারবার্ট জ্ঞান আর শারীরিক ভাবে প্রায় সব অসুস্থ খায় মদ গাঁজা বিড়ি সিগারেট শরীর অসুস্থ আর মিনারেল শিক্ষিত যারা এদের কাছে আছে এলমে ওহি যেটা নেতৃত্বের জন্য সর্বপ্রথম গুণ আর যেহেতু খায় দুধ মাখন ঘি মদ খায় না খান করে না গাঁজা খায় না শরীর উপর সুস্থ কথা কি আপনারা বুঝছেন কে কে বুঝছেন হাতরে দেখা আমি বল যে বিষয়ে কথা বলতে চাইছিলাম রসুর আকরম কে আল্লাহ এই পরিমাণ অলৌকিকতা দান করেছেন সমস্ত করকে যা দিছেন হুজুরকে এর চাইতে বেশি দিছেন এই পুরা মজেজার জগতে দুইটা অলৌকিকতার বৈশিষ্ট্য হুজুরের স্পেশাল ছিল একটার নাম মেয়রাজ আর একটার নাম হলো সাফায়াতে কুবর ও মুহাম্মদ তোমার রব তোমাকে যে নামত দান করেছেন এডা তুমি মানুষের সামনে বলো নেয়ামতের শুকরিয়া আদায় করো একটু একটু বলার অনুমতি তো আপনারা আমার দিবেন না হলে তো আমি হার্ট অ্যাটাক মারা যাব আল্লাহই পরিমাণ নেয়ামত দান করেছেন যেটা বাসায় ব্যক্ত করা যায় না আমার তো মনটায় বমনট মনে হয় যখন আলোচনা শুরু হয় হযরত মুজাদ্দিদে আলফিসানি শাইখ আসসামের রূহানি তাওয়াজ্জুহ এদিকে হযরতে বায়াজ বুস্তামীর রূহানি তাওয়াজ্জুহ এইদিকে শাহাবুদ্দিন সরো الروحاني توجه ديگه عبد القادر جيلاني الروحاني توجه ديگه معين الدين اجمير روحاني توجه ديگه سيد الطائفة حاج امداد الله مهاجر مقيل روحاني توجه ديگه رشيد آمد گنگوه روحاني توجه ديگه حضرت قاري ابراهيم قدس سره الروحاني توجه ديگه شيخ مبارك كريم رحمت الله عليه روحاني توجه ديگه أمير شریعت حضرت حافظ جوزر الروحاني تا توجه ديگه.

এই জন্য বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভাই আমাদেরকে তোরা চালাইস না তোরা তোদের ক্ষমতা নিয়ে থাক তোদের তারা তোদের তোরা তোদের এমপি গিরি নিয়ে থাক তোরা তোদের মন্ত্রী গিরি নিয়ে থাক আমরা কিছু বলবো না মগর উম্মত ওলামা এক উপর জুলুম হবে এটা আমরা সহ্য করব না এই জাতির উপরে জুলুম হবে এটা আমরা সহ্য করব না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা আমাদের সহ্য হবে না কাদিয়ানিরা এই দেশে মুসলমানদের মতো চলাফেরা করবে এটা আমাদের সহ্য হবে না অর্থাৎ নাস্তিকার মোরতাদরা এইখানে উল্টা পাল্টা করবে তোরা সরকার চুপ থাকবি মগর আমরা রসুলের ওয়ারসরা চুপ থাকতে পারবো না এর জন্য প্রয়োজনে যা প্রাণ যাবে এর জন্য প্রয়োজনে মাল যাবে এর জন্য প্রয়োজনে বিধবা হব মগর তোদেরকে বেইমানদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না কয়টা বৈশিষ্ট্য স্পেশাল বৈশিষ্ট্য কয়টা একটা মেয়ারাজ একটা সাফাতে কুবরা বড় সুপারিশ ময়দানে মাসুরে কোনো ফয়কম্বর সুপারিশ করার সাহস করবে না সুপারিশটা কে করবেন বলেন না বলেন না কেউ সুপারিশ করার সাহস করবে না কে করবেন সুপারিশ করবেন যে উনি মাকামা মাহমুদে সৈজদা করবেন সেই সৈজদার জায়গাটা হইল ফিলিস্তিন সেই সৈজদার জায়গা ফিলিস্তিন যেটা এখন ইসরায়েলটা দখলে নেওয়ার চেষ্টা করছে সেই সৈজদার জায়গা মাকামে মাহমুদ ফিলিস্তিন এই ফিলিস্তিনে সাত হাজার বছর মাথা জমিনে ঠেকাইয়া আল্লাহর রসুল আল্লাহর প্রশংসা করবেন এই ফিলিস্তিন এটা হজরত ইমাম মাহাদির হেডকোয়ার্টার এই ফিলিস্তিন আর ইসরায়েল সেদিনা ইসা সালামের হেডকোয়ার্টার এই ইসরাইলের বাবে লুত ওইখানে দজ্জালকে ইসা সালাম হত্যা করবেন কথা কয় না কেন এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ পাকের বিচারক বিচার কার্য কার্য চলবে অর্থাৎ আল আদালতুল কুবরা সারা দুনিয়ার সারা মাখলুকাদের সবচেয়ে বড় আদালত কোর্ট বসবে এই ফিলিস্তিনে অতএব অতএব আপনারা দোয়া করেন ফিলিস্তিন ইসরায়েল দখল করতে পারবে না ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ

কবু এটা আমলি করে মানে মানে কব বিরোধী দল বিরোধী দল মানে হলো কারুনের দল ফের দল হামনের দল নমরুদের দল সাদের দল ব্লাদিমি ফুতিনের দল জো বাইডেন দল টের দল নেতা দল ওদেরও দাড়ি নাই তোরও দাড়ি নাই তুই বিজয়ী দল করস বিজয়ী দল পাইলে কেবল লাতিয়ার উষ্ঠা আর যখন দাড়ি দেখবে বলবে সরকারি দল করে আসম নান তুমির দল রশিদ আহমদ গঙ্গুহির দল ওবায়দুল্লাহ সিন্দির দল হাজেমদাদুল্লাহ মহাজের মক্রির দল হজরত মোহাম্মদ জঞ্জানবির দল আয় খুদাস বারে যাহে করিমাম

ادباری عبد حادی عزد مکی ولی ہم محمدی و محب اللہ و شاہ بوسعید ہم نظام ادی جلال و عبد قدوس احمدی ہم محمد عارف و ہم عبد حق شیخ جلال ہم صدی ترک و علا ادی فرید جودنی قطب دیو ہم عین الدین عثمان و شریف ہم بمودود و ابو یوسف محمد احمدی بوسحاق و ہم بمشاق

مالك ابن عناصر دل اللوك حضرت صدیق <applause> اكبر دل اللوك فاروق عظم دل اللوك عثمان غنیر دل اللوك علی مرتضر دل اللوك حضرت آدم علیہ السلام دل اللوك نو علیہ السلام دل اللوك شیس علیہ السلام دل اللوك ادریس علیہ السلام دل اللوك ابراہیم دل اللوك موسى دل اللوك عیسى علیہ السلام دل اللوك شرب بری محمد مصطفر دل اللوك تر موخ داری ہے কথা কয় না কেন এখন রাখবেন না চান্স দেন কে কে রাখবেন হাত ধরে রাখলেন একটা হইলো সাফাতে খবর আর একটা হলো মেরাজ হুজুর মেহরাজ গেছেন এককারি আল্লাহর দরবার পর্যন্ত হুইসে গেছেন এবার আল্লাহ কি করে শুনালেন এই এখন একদম হেড অফিস এটা হেড অফিস আল্লাহ বলতেছেন উম ইয়া মুহাম্মদ ফাসাল্লি ফাইন্না রাব্বাকা ইয়াসাল্লি মোহাম্মদ দাঁড়ান আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া হিয়ানা নামাজ পড়েন আপনার রব আমিও নামাজ পড়তে আসি বুঝলাম না কিছু আল্লাহ মোহাম্মদ রে কয়ে নামাজ পড়েন ফসল নেই আপনার রব ইউসল এখন দুইজনের দুই অর্থ সালাতের অর্থ আপনি আপনার রবের প্রশংসা করুন আমি আপনার প্রশংসা করি কথা কয় এটা আজকে আরেক তোর জিমা যেটা গতকালকে করছি করিয়ে না কিন্তু আমি রবের প্রশংসা করে আমি প্রশংসা করি আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারটা করে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারটা করি দৃশ্যটা কেমন আপনি চোখ করে একটু দেখেন তা ওইখানে চলে যান চোখ বন্ধ করে আল্লাহ আর সে চলে যা যেখানে রসুল গেছেন ওইখানে যা আল্লাহ করতে আসে যেখানে রসুল গেছেন ওইখানে তুই যা আর শুন শুনতে অনেক কথা হয়েছে কার সাথে কার সাথে কথা হয়েছে আবার আসার টাইমে আল্লাহ হাদিয়া দিছেন জানা আইছেন তো আমাদের এনে আইছেন আপনার উন্মতের সাথে দেখা হবে আমার বন্ধাদের সাথে দেখা হবে কিছু তো দিতে আনকমন জিনিস দিছে কিছু আনকমন তিনটা জিনিস দিছিল কয়টা হা 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 দাদা ইন্তেজার রে হাম দে মানিশ আল্লাহ মির্জাম আছার জান জানান শহীদ রহমতুল্লালাই বলেন বলেন خدا در انتظار حمد مانیس محمد چشم بر راہ سنانی خدا مدح یافرین مصطفیٰ باس محمد حامد حمد خدا باس محمد از تمہیں خا خدا را خدا یا از تب مستفیٰ اللہ কয় বলে কি জানেন কয়ে যে মোহাম্মদ তোমার প্রশংসার জন্য ভিক্ষুক না আল্লাহ তোমার প্রশংসার জন্য ভিক্ষুক না আল্লাহর প্রশংসার জন্য মোহাম্মদ যথেষ্ট মোহাম্মদের প্রশংসার জন্য আল্লাহ যথেষ্ট অতএ মোহাম্মদ আপনার মাধ্যমে আল্লাহকে পেতে চাই ও আল্লাহ আপনার মাধ্যমে মোহাম্মদকে পেতে চাই হেরা তলে তলে দু বন্ধু আমরা হইলাম তিন নম্বর ছাগলের বাচ্চা কথা ক আমরা হইলাম তিন নম্বর ছাগলের বাচ্চা আল্লাহ মোহাম্মদ মহম্মদ আল্লাহ মানে আল্লাহর জন্য মহম্মদ যথেষ্ট মহম্মদের জন্য আল্লাহ যথেষ্ট আর আমরা কই আল্লাহ আমনে আমারে মহাম্মদ পর্যন্ত পৌঁছায়ে মোহাম্মদ কোরিয়াম রসুল আপনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায়েছেন অতএব আল্লাহর গোলামি করব রসুলের সুন্নার উপর আমল করব তো এর আছেন তো কে কে تیار আছেন হাত রে দেখান ইনশাআল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ পাপড়ি টিভি হকানি ওলামাই کرامের মুখপাত্র